नमस्कार देखছেন কলকাতা টিভি আমি পৌলমী শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব করোনার নয়া স্ট্রেন ওমিক্রনে চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কোভিডের নতুন স্ট্রেন ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিল কেন্দ্র চিঠি দিয়ে কন্টেইনমেন্ট জোনগুলিতে কড়াকড়ি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে পাশাপাশি টিকাদানের হারও বাড়ানোর কথা বলা হয়েছে চিঠিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কোভিডের নয়া স্ট্রেন স্ট্রেনে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নিমাই পান্ডা নিমাই ওমিক্রন নিয়ে চিন্তিত স্বাস্থ্য মন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিল কেন্দ্র বিস্তারিত জানতে চাইব ওমিক্রন যা দক্ষিণ আফ্রিকায় রীতিমতো বিভীষিকার আকার ধারণ করেছে এছাড়াও ইসরায়েল বতসোয়ানা এবং তার সঙ্গে হংকং এইসব জায়গায় ইতিমধ্যে কিন্তু এই ভ্যারিয়েন্ট দেখা গিয়েছে এই ভ্যারিয়েন্ট যাতে ভারতবর্ষে ঢুকতে না পারে বা যদি চিহ্নিত হয় সেক্ষেত্রে যাতে ঠিক রকম কন্টেনমেন্ট করা হয় এছাড়াও কোভিড বিধি মেনে চলা এবং তার পাশাপাশি জোর দেওয়া করোনা ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে জোর দেওয়ার কথা জানিয়ে সমস্ত রাজ্যকে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠালেন দেশের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। আজই এই চিঠি সমস্ত রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে ব্যাঙ্গালোরে কিন্তু প্রচুর কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, যারা বাইরের থেকে আসছেন তাদেরকে আরটিপিসিআর রিপোর্ট সুদূরে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে, যদি তাদের পজিটিভ ধরা পড়ে সেক্ষেত্রে যাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং সেই সঙ্গে ইসরায়েল তারা কিন্তু সমস্ত বিদেশি উড়ান বন্ধ করে দিয়েছে, তাদের দেশে কোনো বাইরের থেকে উড়ান ঢুকতে দিচ্ছে না। সব মিলে কিন্তু যেহেতু ওমিক্রন যে নতুন প্রজাতির করোনা ভাইরাস যা 50 বার মিউটেট হয়েছে, তার জিনগত পরিবর্তন ঘটিয়েছে, 32 বার তার স্পাইক পরিবর্তন করেছে, ফলে সব মিলিয়ে কিন্তু ওমিক্রন নিয়ে সারা পৃথিবী এখন দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং এটা নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। সেই ক্ষেত্রে ভারতবর্ষে যাতে এই ভ্যারিয়েন্ট, কারণ ডেল্টা ভ্যারিয়েন্টে ভারতবর্ষে দ্বিতীয় ওয়েব বা দ্বিতীয় করোনার দ্বিতীয় ওয়েব হয়ে গিয়েছে, যেটা মারাত্মক আকার ধারণ করেছিল, প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, প্রচুর মানুষ আক্রান্ত হয়েছিলেন, ফলে এই নতুন ভ্যারিয়েন্ট আবার যদি কোনো নাগরিকদের ঢেউ আনতে পারে তার জন্য আগে থেকে সতর্ক করার জন্য এই চিঠি রাজেশ ভূষণের। অনেক ধন্যবাদ, টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি নিমাই পান্ডা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের চিঠি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কন্টেইনমেন্ট জোনগুলিতে কড়াকড়ি বাড়ানোর পরামর্শ, পাশাপাশি টিকাদানের হার এবং নজরদারি বাড়ানোর নির্দেশ কেন্দ্রের। এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।